বাংলা ক্রিকেট ক্লাসকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করুন যাতে আমাদের খেলার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বাংলা ক্রিকেট ক্লাসের দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শাওন আফসান। আজকের ভিডিও টপিকটি হচ্ছে উইকেট কিপিং নিয়ে। ফেস বলে কীভাবে কিপিং করবেন, স্পিন বলে কীভাবে কিপিং করবেন এবং কিপিংয়ের ড্রিলগুলো কীভাবে করবেন এই নিয়ে আলোচনা করবে বাংলা ক্রিকেট ক্লাস একাডেমির কোচ আরবাস স্যার। তাহলে চলুন ভিডিও শুরু করি, আর ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে আমাদের আরবির ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। হে গাইস, ইটস মি বয় শাওন, আপনারা দেখছেন বাংলা ক্রিকেট ক্লাস প্রো। তাহলে আর দিন করে চলুন মাঠে, কারণ খেলা শুরু হয়ে গেছে বস। হাই গাইস, আমি আরাফাত হোসেন ফ্রম ইন্ডোর ক্রিকেট একাডেমি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো উইকেট কিপিং নিয়ে। যারা উইকেট কিপার আছে, উইকেট কিপারদের কিছু ড্রিল নিয়ে, শর্ট ড্রিল নিয়ে কীভাবে উইকেট কিপিং ভালোভাবে কিপিং করতে পারো, বল কীভাবে গ্রিপ করতে পারে, বলের উপরে ফোকাস কীভাবে রাখতে পারে, বলের উপরে চোখ রাখতে পারো, বলের লেন্থ লাইন কীভাবে বুঝবে, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো আপনাদের সাথে। তো আপনারা, আমরা দুইটা ড্রিল দেখাবো আপনাদের। ফার্স্ট টাইম আমরা একটা শ্যাডো দেখাবো আপনাদের। শ্যাডোটা হচ্ছে যে আপনারা বলটা নিয়ে জাস্ট বলটা ছাড়া স্টাম্প সামনে নিয়ে যেভাবে আমাদের মাঠে কিপিং করতে হয় সেভাবে জাস্ট শ্যাডো করবেন। শ্যাডোগুলো হচ্ছে আপনি বল ছাড়া আপনার লেফট সাইডে মুভ করবেন, লেফট সাইডে মুভ করে স্ট্যাম্পিং করবেন এবং দেন রাইট সাইডে মুভ করবেন, রাইট সাইডে মুভ করে আপনি স্ট্যাম্পিং করবেন। এভাবে করে আপনি প্রতিদিন অন্তত 300 বল শ্যাডো করবেন। যে শ্যাডোটা আমরা দেখাচ্ছি এই যে শ্যাডোটা, এই শ্যাডোটা আপনি প্রতিদিন 300 করে শ্যাডো করবেন। এভাবে যদি আপনি শ্যাডো করেন, আপনার বডি মুভমেন্ট, আপনার হচ্ছে অ্যাকশন বা হচ্ছে আপনার স্ট্যাম্পিং করার যে অভ্যাসটা সেটা তৈরি হয়ে যাবে। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বল দিয়ে ড্রিল করবেন। বল দিয়ে যে ড্রিল করবেন, আপনারা একজনকে বল শো করতে বলবেন, সামনে স্ট্যাম্প থাকবে, বলটা ড্রিল করবেন। আপনারা যেটা করবেন, আমি কিপিংয়ের গ্রিপটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কিপিংয়ের গ্রিপটা হবে হচ্ছে আপনারা এই হাতটা বড় করবেন, এই যে হাতটা যেখান দিয়ে বলটা ঢুকবে, আমার থামের পেছন সাইডটা, এই পেছন সাইডটা, এই পেছন সাইডটা লেগে থাকবে আর এটা বড় থাকবে, এটা বড় থাকবে। আপনি এটা যত বড় করবেন বল তত আপনার হাতের মধ্যে ঢুকতে সুবিধা, এবং আপনি হাতটা কখনো এখানে রাখবেন না, এখানে রেখে বল ধরবেন না, হাত ক্লোজ করে রাখবেন না, আপনি সবসময় দূর থেকে বল ধরবেন, দূর থেকে, এবং বডিটা সাইড করে, বডিটা সাইড করে আপনি কখনো বডি বরাবর বল ধরে নিয়ে আসবেন না। আপনি যখন দূর থেকে বলটা ধরে নিয়ে আসবেন, দূর থেকে এটা এটা বড় রেখে দূর থেকে যখন বলটা ধরে টান দিবেন, বলটা যখন দূর থেকে ধরে টান দিবেন তখন আপনার বলটা হাত থেকে বেরিয়ে যাবে না। আপনি যখন এক জায়গায় স্টিল রাখবেন আপনার হাত, বল ধরার পরে এক জায়গায় স্টিল রাখবেন, তখন বল আপনার হাত থেকে ফাম্বল করে বের হয়ে যাবে। আপনি যেটা করবেন, দূর থেকে আপনার বডি ছাড়া দূর থেকে বল ধরে বডির সাইডে টান দিবেন, এবং এ পাশে যখন বল আসবে বডি থেকে দূর থেকে বলটা ধরে বলটাকে টান দিবেন, সবসময় বল বডির সাইডে বলটা টান দিবেন। তাহলে যেটা হবে, আপনার বলগুলো ফাম্বল করবে এবং বলগুলো বের হয়ে যাবেন। আপনি সুন্দর করে বলের উপরে চোখ রাখবেন, এবং আপনি যখন উইকেট কিপিং করবেন তখন ব্যাটসম্যানের মতো আপনিও বোলারের হাতের উপরে চোখ রাখবেন। তাহলে আপনি বলের লেন্থ লাইন বুঝতে পারবেন, বলের লেন্থ লাইন বুঝতে আপনার খুবই সুবিধা হবে। আপনি যদি মনে করেন যে অন্যদিকে ফোকাস করে থাকেন তাহলে বলের লেন্থ লাইন বুঝবেন না, বল একদিকে টার্ন করবে, আপনি একদিকে চলে যাবেন, ব্যাটসম্যানের ব্যাটে লেগে বল অন্যদিকে চলে যাবে। সেক্ষেত্রে আপনি কী করবেন, বোলারের হাত থেকে শুরু করে বল পিচ আপ করা থেকে শুরু করে দেন লাস্ট পর্যন্ত বোলার ব্যাটসম্যানের ব্যাটে লেগে বল কোথায় যাচ্ছে সে পর্যন্ত আপনি বলের উপরে ফোকাস করবেন। তাহলে আপনি খুব ভালোভাবে কিপিং করতে পারবেন, এবং আপনি কিপিংয়ের গ্রিপটা সবসময় দূর থেকে করবেন, সবসময় দূর থেকে করবেন। যখন আপনি পেস বোলিংয়ে গ্রিপ করবেন, পেস বোলিংয়ে যখন আপনি কিপিং করবেন তখন আপনি বলটা দূর থেকে সুন্দর করে টান দিবেন, প্রত্যেকটা বল দূর থেকে সুন্দর করে টান দিবেন। এবং আমি আবারও বলছি, আপনারা বলটা ঢোকার যে জায়গা এটা অনেক বড় করবেন, আপনি আপনার হাতটা বড় করবেন, এই হাতটা বড় করবেন, এই দুইটা জায়গা থামলে পেছন সাইডটা এটা এক জায়গায় রাখবে এবং আপনি দূর থেকে বড় করে রাখবেন। আপনি এইভাবে কখনো এইভাবে বল ধরবেন না, বা কখনো এইভাবে বল ধরবেন না, বা কখনো এইভাবে বল ধরার চেষ্টা করবেন না, এগুলো করার চেষ্টা করবেন না। আপনি বেসিকের উপরে সবসময় বল ধরার চেষ্টা করবেন, তাহলে আপনার গ্রিপিংটা সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে এবং আপনার কিপিংও সুন্দর হবে। তো থ্যাংক ইউ গাইজ, এগুলো আপনারা ফলো করবেন এবং ড্রিলটা আপনারা বেশি করে করবেন। আমি বল দিয়ে যে ড্রিলটা দেখাইছি এটাও আপনারা 300 বল ড্রিল করবেন রেগুলার। প্রতিদিন যদি 300 বল ড্রিল করেন আপনার কিপিং ভালো হতে বাধ্য। যদি আপনি কিপিংয়ে প্রফেশনাল একজন কিপার হন, আপনি কিপিংয়ে অবশ্যই সময় দেবেন, কিপিংয়ে শ্যাডো করবেন, প্রতিদিন শ্যাডো করবেন,
এবং প্রতিদিন বল দিয়ে কিপিং ড্রিল করবেন, আপনার কিপিং সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ, খুব দ্রুত ইম্প্রুভ করবেন আপনি কিপিংয়ে। তো গাইজ এভাবে চেষ্টা করবেন, এভাবেই আপনারা কিপিংটা ট্রাই করবেন, দেখবেন খুব দ্রুত ইম্প্রুভ করবেন। থ্যাংক ইউ গাইজ। এবং কিপিং নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, কিপিং নিয়ে যদি আরও বিস্তারিত কিছু জানতে চান, যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন আপনারা কিপিং করতে গিয়ে বা এভাবে ড্রিল বা শ্যাডো করতে গিয়ে কোনো কিছু অসুবিধা হয় আপনারা বুঝতে না পারেন, নিচের ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করবেন। এবং আমার একাডেমিতে যদি সরাসরি ভর্তি হতে চান, আপনারা আমার একাডেমি সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন। আমার একাডেমি হচ্ছে ইন্ডোর ক্রিকেট একাডেমি ধানমন্ডি তেরো বাই আবরণী মাঠ। এছাড়া এটার বাইরে যদি আপনারা কোনো একাডেমিতে ভর্তি হতে চান, আপনারা অনেকেই প্রশ্ন করেন আমাকে যে স্যার ঢাকার বাইরে ভালো একাডেমি কোনটা হবে, ঢাকার কাছে, ঢাকার বাইরে, শহরের বাইরে, আপনারা বাংলা ক্রিকেট ক্লাস একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন, তাদেরও নাম্বার দেওয়া থাকবে। বাংলা ক্রিকেট ক্লাস একাডেমি ভালো আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একাডেমি হবে এবং সেখানে আমিও প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। তো আপনারা চাইলে বাংলা ক্রিকেট ক্লাস একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন, সেখানেও যদি আপনারা ভালো মনে করেন প্র্যাকটিস করতে পারেন, কোনো অসুবিধা নেই এবং সেখান থেকে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। থ্যাংক ইউ গাইজ। তো গাইজ আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল মিডিয়ার সম্পূর্ণ লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।